ঠিকই বলেছিস একদম। ছোট লোকদের আবার এত মনে করার কি আছে? আরে হ্যাঁ মনি, তোর তো দেখি আয়ু রেখা অনেক বড়, অনেক দিন বাঁচবি তুই। খারাপ মানুষ অবশ্য বেশি দিনই বাঁচে। হাসছিস কেন? এই তোকে এত অপমান করে কথা বলছি, আজকে দেখি আমার মুখোমুখি কোনো জবাবই দিচ্ছিস না। দাদি যান, আপনি তো হাত দেখা ভবিষ্যৎ করতে পারেন, তাহলে কোন তো আমি এই বাড়িতে কতদিন থাকব? কি সর্বনাশ, কি সর্বনাশ! মনি, তুই তো দেখছি মরার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকবি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পষ্ট। দাদি যান, আপনি আজ আমার ঠাকুর নিয়ে ভয় পেতেছেন, কিন্তু প্রথম আমি যেদিন এই বাড়িতে আসি তখন কি আর আপনি ভাবছিলেন যে আমি এই বাড়ি থেকে চলে যাব? সারা বাড়ি তো গন্ধ হয়ে গেল এটার গায়ের গন্ধে। তোদের মতো গ্রামের মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে, দুদিন যেতে না যেতেই গ্রামে যাবার জন্য কিন্তু পাগল হয়ে যাবে। চলবে না, এই সংসারে আমি যতদিন আছি কোনো রকম শয়তানি বুদ্ধি কিন্তু চলবে না। বুঝলাম না, তুই আজকে সব আগের দিনের কথা বলছিস কেন? দাদি যান, আগের কথা মনে না পড়লে আপনি পরের কথা আন্দাজ করবেন কেমনে? কোন মানে? মানে আপনার ভবিষ্যৎ কোনটা একটু ভুল হয়ে গেছে দাদি যান, আপনার আরো অনেক পড়াশোনা করুন লাগবো, কারণ আমি একটু পরে এবারে ছেড়ে চলে আসাম, চিরদিনের লেগে চলে আসাম। মজা করছিস আমার সঙ্গে না? বুঝেছি, তোকে যে ওই যে মাসে মাসে ভাড়া দিয়ে এখানে থাকতে হবে সেটা পারবি না, তাই তো? যা, মাফ করে দিলাম, তোর ভাড়া দিতে হবে না, তুই শুধু প্রতিদিন আমার ঘরটা ঝাড়া মোছা করে দিবি, পরিষ্কার করে দিবি, ঠিক আছে? মজা না দাদি যান, আমি সত্যি সত্যি এবার চলে যাইতেছি। কথা শুনে তো মনে হচ্ছে সত্যি সত্যি চলে যাবে মনে। দাদি যান, আমি আপনার অনেক জানাইছি, আপনার মুখে মুখে তর্ক করছি, আমি জানি আপনি আমার কথায় অনেক কষ্ট পাইছেন, তাই আপনি নিজ গুণে আমার একটু মাফ করে দিন। আপনার পা তো আমি ছুঁতে পারবো না, তাই দূর থেকেই সালামটা করে নিলাম।